নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যাকে শীত পড়তে চলেছে আবারও একবার সমস্ত রেকর্ড ভাঙতে পারে এবারে শীত এছাড়া সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া কেমন থাকবে আগামী দুই থেকে তিন দিনের আবহাওয়া তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক টানা তিন দিন উত্তর ভারতের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস এই বাহাত্তর ঘন্টায় যাকে শীত পড়বে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই শৈতপ্রবাহের জেরে উত্তর ভারতের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোথাও কোথাও শীতের দাপট থাকবে হাওয়া অফিস জানাচ্ছে প্রবল ঠান্ডার জেরে রাজস্থানে জারি হয়েছে হলুদ সতর্কতা ঠান্ডা দাপট বাড়বে উত্তরপ্রদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানাতে শীতের তীব্রতা থাকবে উত্তর পশ্চিমের কয়েকটি জায়গায় চার থেকে পাঁচ দিনের মধ্যে ঘন কুয়াশার চাদরে মরে যাবে এমনটাই জানিয়েছে মৌসুম ভবন হাওয়া অফিস জানাচ্ছে শুকনো উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমী হাওয়ার কারণে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে এই শীতের হাওয়ায় পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ও দিল্লির কিছু অংশ পর্যন্ত চলবে এদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে তামিলনাড়ু ও পুদুচেরিতে সেখানেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর ভারতের সমভূমিগুলিতে এই সময়ের মধ্যে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে এমনটাই আশা করা হচ্ছে কোমরিন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু পুদুচেরি করাইকাল কেরল মাহে এবং লাক্ষাদ্বীপে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সাগরের হাওয়া ঢুকছে সঙ্গে দ্রুত আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল মঙ্গলবার বিকেলে সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে চার ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোমবার বিকেলে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে তিন ডিগ্রি বেশি আজ আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আটান্ন শতাংশ বিগত কয়েক দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা পারদ এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে হাওয়া পিস অবশ্যই বলেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা পারদ আরও নিচের দিকে নেমে যাবে অর্থাৎ বিগত দিনের শীতের খামতি এবার বেশ পুষিয়ে নেওয়া যাবে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রাও কমে গিয়েছে তবে আগামী দুই থেকে তিন দিনের পর থেকে অবশ্যই তাপমাত্রা পারদ আবার ওপর দিকে উঠবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এদিকে আগামী দুই থেকে তিন দিন উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থানের মতো এইসব রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন